সুরা ইখলাস সুরা ফালাকার নাস সকল প্রকার জাদুটনা কুমন্ত্রণা বদনজর অসুস্থতা থেকে বাঁচার জন্য সুরা ইখলাস ফালাক নাস ক্লিয়ার বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ কোরআনে কি নাই সব আছে না নাই যেটা অন্য কোথাও নাই সেটা কোরআনে আছে এর মধ্যে চিকিৎসাও আছে অনুনাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমা কোরআন হচ্ছে শেফার জন্য রহমতের জন্য জোরে বলি সুবহানাল্লাহ কিছু হইলি মারি মেডিসিন কে আগে আমরা এই চিন্তা করি কথা বলছেন নাই রোগ হলে আগে মেডিসিনে যাব না গে আল্লাহর কাছে যাব আসল রোগ সারতে পারেন কে ক্যান্সারের রুগী ডাক্তার বলে দেয় সাত দিন বাঁচবে এরকম অসংখ্য রেকর্ড আছে সাত দিনের মেয়াদ দিয়ে পাঠায় দিছে রংপুরে সেই মাহফিলে ওই ক্যান্সার আক্রান্ত রুগী আমার মাহফিলে আসলো বসে বলতেছে হুজুর ডাক্তার আমার মাদ মেয়াদ দিয়েছিল সাত দিন আজকে আমি একুশ দিন বেঁচে আছি সে পান খাচ্ছে দিব্যি পানও খাচ্ছে সে হাসি খুশি মানুষ তো বললাম তো আপনি এখনো বেঁচে আছেন কি আপনি কেউ কি আজরাইল নিয়ে বসে আছেন নাকি আল্লাহ একবার বলবেন না তো আমি বললাম আপনি কি আমল করেন হুজুর প্রত্যেক রাত্রে আমি তাহার পড়ি আর কি আমল করেন হুজুর প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক সুরা ফাতিহা, এখলাস ফালাক নাস আয়তুল কুরসি আল্লাহর নাম তারপরে সঈদুল ইস্তকফার এগুলো পড়ে আমি পানিতে দম করি পানিতে ফোঁ দিয়ে বিসমিল্লা বলে তিন ঢোকে খাই কিসের ক্যান্সার আল্লাহ একবার বলেন বিশ্বাস ইমান আল্লাহ পারেন না আল্লাহ যদি মরিয়মের পেটে বাপ ছাড়া সন্তান দিতে পারেন আল্লাহ যদি আদমকে বাপ মা ছাড়া বানাতে পারেন সে আল্লাহ কি আমার ক্যান্সারের অ্যান্সার দিতে পারেন না এটার নাম হচ্ছে তাওয়াক্কুল এটার নাম হচ্ছে জিকির লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ দুনিয়ার সমস্ত সম্পদ সম্পত্তি সন্তান সন্ততি যেন তোমাকে আমার জিকির থেকে না দূরে ঠেলে দেয় কার কথা আল্লাহর কথা তাহলে সন্তান নেওয়ার দরকার নেই সম্পদ হওয়ার দরকার নাই আল্লাহ কি মানা করেছেন না মানা করে নাই তুমি সম্পদ কামাই করবি কারণ আরেক জায়গায় বলা হচ্ছে না জিনা আমার চেয়ারম্যান মহোদয় বলেছেন তফসির কাকে বলে একটা আয়াতের আয়াত আয়াত থেকে তফসির হবে হাবিস দিয়ে তাফসীর হবে সময় তো লাগবে আজকে ফজর কি ঠিক আছে না খুব মজা পাচ্ছি আজকে আমি আজকে আমার মাহফিলটা স্মৃতিময় হয়ে থাকবে আলহামদুলিল্লাহ সম্পদ এবং সন্তান হলো সৌন্দর্য সম্পদ দেখলে ভালো লাগে কামাই করেছি ভালো লাগে মাঠ ভরা জমিন যখন দেখি ধানটা পেকে আছে কৃষকের মনটা কি হয় ভরে যায় এটা কে ভরায় দেন হাসতে বলবেন না কে ভরায় দেন কিন্তু আল্লাহ বলছে শোনো আল্লাহু ইনদাহু হুসnul মাআব আমার কাছে ফিরে আশাটা কিন্তু তার চেয়ে উত্তম সুবহান জুইনাল তিমিনান নাসি حبুশ শাহাওাতি মিনান নিসাব ওয়াল বনীনা ওয়াল কনাতিরুল মুকন্তরাতি মিনাল জাহাবি ওয়াল ফিদ্দতি ওয়াল আল্লাহ পাক আকর্ষণীয় করে দিয়েছেন নারী কা আকর্ষণ করে দিয়েছেন কে মেয়ের দিকে তাকাতে মন চায় না এখন আস্তে আস্তে কয় চায় না চায় না চাইলি কি চাইলি চাওয়া যাবে চাওয়া যাবে বিয়ে করিয়া যাবে কি করে বিয়ে বৈধ হবে একটা বউ আপনার হয় না ঠিক আছে ভালো কথা বউটাকে সাইনবোর্ড একটা বানায় রেখে দশটা মহিলার সঙ্গে আপনি জেনা করবেন হবে না আল্লাহ বলছে সাইনবোর্ড একটা নয় তুই চারটা সাইনবোর্ড লাগা তবু অকাম করবি না কি কথা কি বোঝা গেল আগের দাদারা ভালো ছিলেন আগের দাদারা জেনার কাছে যান নাই আগের মুরুব্বিরা জেনার কাছে যান নাই তারা চারটা সাইনবোর্ড নিয়ে চারটা বউ নিয়ে সন্তুষ্ট ছিলেন কিন্তু আজকে বউরা যেমন বধ স্বামীরাও তেমন বধ বউ কয় হারামজা সন বিয়ে করতে পারবি না আমি বউ একটা হাজারটার সঙ্গে থাকতুই এরকম কিছু বউ আছে না আছে না আছে না নাই কি বৈধতা দিয়ে দেয় আবার কিছু স্বামী আছি বউকে বলো সনপ আমারও গার্লফ্রেন্ড আছে তুমিও বয়ফ্রেন্ড খোঁজ মানে কুত্তই এত খারাপ না আছে না নাই এই হচ্ছে আজকে সমাজের অবস্থা কি যে হচ্ছে আজ কি যে চলতেছে সমাজ আজকে দুনিয়া আজকে গজবের উপযুক্ত হয়ে গেছে গজবাসে পাঁচটা কারণে অস্তু কেবল শুরু কেন রূপ ওয়াস্ কেবল শুরু ঠিক আছে না আচ্ছা গজবাসে কয়টা কারণে এই পাঁচ কারণ যদি তুলতে যায় তাহলে তো তিন ঘন্টা লাগে বলি জোরে বলি ইনশাআল্লাহ প্রয়োজনে ফজর কাজা হয়ে যাবে যে সব কিছু সময়ে করতে হয় আপনি ইফতার করলেন রোজা রাখলেন কিন্তু ইফতার আল্লাহ শোনো তোমার মোহাম্বতে ইফতার সন্দেহ না করে রাত দশটায় করবো হবে কাজ হবে হবে না অসময়ে কোনো কাজ করা যাবে না আমরা আর কিছু সময় আমি আয়াতের হকটা তো আদায় করতে হবে যে আয়াতগুলো আমি তেলাওত করেছি আমি শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনসা আল্লাহ তাহলে জিকিরের প্রতিবন্ধক হচ্ছে এখানে আল্লাহ তারা দুটা জিনিসকে এখানে কোট করেছেন জিকির করতে প্রতিবন্ধকতা হলো দুটা জিনিসের একটা হচ্ছে সন্তান সন্ততি আর একটা সম্পদ এই দুটো জিনিস যেন আমাদের জিকিরের প্রতিবন্ধকতা না আনে জোরে বলি ইনসা আল্লাহ কেউ যাবেন না এই যে পিছন থেকে কিন্তু শুরু হয়েছে বসেন বসেন আর একটু সময় আর একটু সময় কেউ যাবেন না যতই চাপ আসুক না কেন থাকেন চাপ মেরে থাকেন কেউ যাওয়া যাবে নাই দেখেন না যাত্রার ভিতরে কেউ আসন ছাড়তে চায় না অন্যের জুতা নিয়ে জুতার মধ্যে কাম সারে তাও আসন ছাড়তে রাজি না আসেন এখন থেকে মার্শাল্লাহ কমছে কমার কিছু কারণ আছে এখন তো যাত্রায় যাওয়া লাগে না এখন তো মোবাইলে আছে সবচেয়ে বড় মিনি সিনেমা হল এখন মোবাইল খুব সাবধান বি কেয়ারফুল যুবকরা মোবাইল তোমার ইমানকে মুহূর্তের মধ্যে চিন্তাই করে নেবে কি আমি কি ভুল বলছি মুহূর্তের মধ্যে তোমার ইমান কখন চলে গেছে তুমি নিজের টের পাবা মোবাইল খুব সাবধান আমি আমার ভাষায় বলি কোনো অপ্রাপ্ত বয়স্ক মেয়ের হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়া মানে একটা যুবক ছেলেকে তার পাশে বসায় দেওয়া আমি বুঝতে পারছি তো একটা অপ্রাপ্ত বয়স্ক ছেলের হাতে মোবাইল তুলে দেওয়া মানে একটা যুবতী মেয়েকে তার পাশে খুব খেয়াল করতে হবে আমি এর মানে বলছি না যে প্রযুক্তি থেকে দূরে না প্রযুক্তি ব্যবহারের আগে কিছু এলেম কালাম দরকার কিছু এলেম কালামের দরকার আছে না নাই আছে কালাম বুঝে এরপরে এই সমস্ত বিষয়গুলো ইউজ করতে হবে আল্লাহ তুমি সবাইকে বোঝার তো আফফিক দাও জোরে বলি আমি তাহলে প্রথম আয়াতটা আমি শেষ করলাম আর এদিকে গেলাম না অমাইয়া ফাল জালিকে যারা এগুলো করবে ফাউলা ইকহমুল খাসিরুন তারা হবে ক্ষতিগ্রস্ত খাসিরুনের ব্যাখ্যা হচ্ছে খসরান থেকে এসেছে নোকসান আর খসরান আমরা বলি না ব্যবসায়ী লোকসান হয়েছে কই না আমরা লোকসান শব্দটা কিন্তু আরবি থেকে আসছে ব্যবসায়ী কি হয়েছে লোকসান হয়েছে লস হয়েছে এটা আরবি শব্দ নোকসান এই লোকসানের এই লস হচ্ছে কি উপজেলা এটা বালিয়াকান্দির মোড়ে দোকান আছে ব্যবসা করতে নামছি কাঁচা বাজারের দোকান ব্যবসা করতে নিয়ে লাভটা হয় নাই কিন্তু যে টাকা নিয়ে পুঁজি নিয়ে নামছিলাম পুঁজিটা কোনো মত উঠে আসছে এটার নাম হলো নোকসান এটার নাম কি নোকসান লাভ নাই পুঁজি আছে আর খোসরান হচ্ছে ফাউলাই কমল যারা এই সমস্ত আল্লাহর জিকির করতে গিয়ে ছেলের পাত্তা দেবে সম্পদের পিছনে মোহে থাকবে এরা যদি ক্ষতিগ্রস্ত হয় এদের ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে কি ব্যবসা করতে চায়া লাভ তো হয়ই নাই পুঁজি পর্যন্ত নাই সব শেষ নাই এই তো কে যেন কইছে এই কথা দেখছেন মুরব্বী বসে আলহামদুলিল্লাহ বলেন আমো নাই সালাও নাই এজন্য আমরা কি এরকম ক্ষতিগ্রস্ত হতে চাই হতে চাই এখন আল্লাহ তাআলা বলছেন দেখেন আল্লাহ সুন্দর পরামর্শ এবার আল্লাহ وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول رب لولا اخرتني الى اجل قريب فاصدق واكن من الصالحين جربوا الله اكبر কি সুন্দর করে আল্লাহ সাজায় গোসায় বলছেন যদি আমরা সবে অর্থ বুঝতাম কত সুন্দর না হতো কত ভালোই না হতো আল্লাহ তালা এখানে বলছেন ওয়ান ফেকু তাহলে তুমি কি করবি খরচ করো ইনফাক কর আমার পথে এক্সপ্যান্ড করো খরচ করে ফেলো কি করবে আমি তোমাকে যে রিজেক দিয়েছি ব্যবসা দিয়েছি জমি দিয়েছি জমির সম্পদের অসরটা দিয়ে দাও সম্পদের তুমি জাকাতটা দিয়ে দাও মালের তুমি জাকাতটা দিয়ে দাও বছরে তুমি কামাই করেছ পঞ্চাশ লক্ষ টাকা সেখান থেকে তুমি আড়াই পার্সেন্ট দিয়ে দাও ব্যবসায় লাভবান হয়েছে সেখান থেকে তুমি কিছু অংশ দিয়ে দাও তোমার সম্পদকে তুমি পবিত্র করে নাও পরিচ্ছন্ন করে নাও কার কথা আসতে বলবেন না কার কথা এগুলোকে মরার পরে না মরার আগে মিন ক্বাবিলি আল্লাহ তাআলা বলেন মিন ক্বাবিলি আইয়াতী احدাকুমুল মাউত মৃত্যু আসার আগে এগুলো করে নাও বান্দা এগুলো বুঝে নাও ক্লিয়ার করে নাও যেন মরার পরে যেন তুমি আফসোস না করো মরার পরে আফসোস করে তো কোনো লাভ হবে না মৃত্যু তো এত কাছে কাছে একটা বিষয় নাম মৃত্যু সবচেয়ে কাছে এই পৃথিবীতে বান্দার কাছে সবচাইতে কোনটা কাছে বলেন মৃত্যু কাছে মৃত্যুকে কে হাত সাথে নিয়ে আমরা চলি সর্বক্ষণ আমার আম্মাজান মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলেন বাবা গাড়িতে যখন উঠবা সেই সময় দোয়া পড়া ছাড়বা না সুবহানাল্লাযী সখরানা হাযা ওয়া মা কুননা লাহূ মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনালামুনকালিবুন দোয়া পড়ে উঠতে হবে বাবা আমার ভাইয়েরা যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে প্রতিদিন কত দুর্ঘটনা হয় এমনকি দুর্ঘটনাও লাগে না বিছনায় বিস্নেপুরেও মারা যায় আসে না নাই বলেন এত কাছাকাছি মৃত্যু এই মৃত্যুর দ্বারে আমিও চলে যাব আপনিও চলে যাবেন মৃত্যুর যন্ত্রণা সবার জীবনে আসে না নাই একদিন একজন আল্লাহর পায়ে গাড়ি দিশালেন সালাত সালাম আল্লাহকে বলছেন আল্লাহ আমি তোমাকে একটা প্রশ্ন করব কি প্রশ্ন শুনেছি মৃত্যুর যন্ত্রণা নাকি খুবই কষ্টকর আমি তোমাকে একটু আরজ করতে চাই মেহেরবানী করে তুমি আমাকে যদি একটু মৃত্যু দিতে আবার জন্ম আমি যদি আবার যদি জীবন পেতাম আমি একটু বুঝতে চাইতাম মৃত্যুটা কেমন ধরনের আল্লাহ তার এ আশাকে কবুল করলেন মত পাঠিয়ে দেওয়া হলো মালাকুলমত এসে সবচেয়ে আসান করে সহজ করে তার জানটা কবজ করে ফেলেছে আবার আল্লাহ তালা তাকে হায়াতটা দিয়ে দিলেন প্রশ্ন করা হলো মৃত্যুর সময় তোমার কষ্ট কেমন হয়েছিল তিনি বললেন আল্লাহ আমার কাছে মনে হয়েছে এটা জীবন্ত প্রাণীর মাথা থেকে চামড়া টান দিলে যতটুকু না কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট আমার মৃত্যুর সময় হয়েছে এমন কষ্ট সবার সামনে আসে না নাই আসতে বলবেন না আছে না নাই এমন মৃত্যু সবার সামনে আছে না নাই সেই মৃত্যুর কথা চিন্তা করে আমাকে আপনাকে সুন্দর প্রিপারেশন নিতে হবে আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে আমার বন্ধুগণ যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় হব এই জন্য জিকির করবো কার আসতে বলবেন না জিকির করবো কার জিকিরের চারটা অর্থ নাম্বার ওয়ান অর্থ হলো জিকির মানে হচ্ছে নামাজ জিকির মানে কি বলেন নামাজ নামাজ পড়ব কয় আসতে বলবেন না কয়ক্ত কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ সালাত আদায় করার তুমি আল্লাহ আমিন আরো জোরে আমিন হাত আমার ভাইয়ের জিকির মানে হচ্ছে নামাজ নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না ইমানদারির বৈশিষ্ট্য হলো রজুলুন কলবহু মোয়াল্লাকুম বিল মাসাজিদ মুমিনের দিল লটকানো থাকবে মসজিদের সাথে আজান যখন হয়ে যাবে বান্দা শর্টফট করবে কোথায় যাবে আসতে বলবেন না কোথায় যাবে যার দিলটা শর্টফট করে না আযান শোনার সঙ্গে সঙ্গে নামাজ পড়তে ভাবতে হবে সে ইমানদার না মুনাফিক আজকে সূরার নাম কি বলেন মুনাফিক আমার ভাইয়েরা শর্টফট থাকতে হবে নামাজের জন্য পেরেশান হতে হবে নামাজটা সুন্দর করে পড়বো আমরা এক অক্ত না পাঁচ অক্ত আসতে বলবে না এক অক্ত না পাঁচ অক্ত পাঁচ অক্ত নামাজ এটা হচ্ছে নামাজ শুক্রবারের নামাজ ওনাকে পরে শুধু শুক্রবারে হাজিরা দিয়া বলে আল্লাহ সাত দিন সময় পাই নাই তোমাকে আজকে সময় দিতে আসছে তুমি আল্লাহ কবুল করলো ভালো না করলো ভালো এরকম লোক আছে না নাই এমন অবহেলা করে এটার নাম জিকের না এটার নাম শয়তানি এটার নাম কি শয়তানি এই কাজগুলো করা যাবে না বান্দা আমাকে তুমি ভোলার চেষ্টা করো না না আমি তোমাকে সেকেন্ডের জন্য কারণ এক সেকেন্ড যদি ভুলে যেতাম তোমার নাকের সামনে থেকে অক্সিজেনটা সরাই দিতাম অক্সিজেনটা সরাই দিলে তুমি শেষ ফুট্টুস তোমার কোনো জীবন থাকতো না আমি তোমাকে এক সেকেন্ডের জন্য খাওয়ার থেকে দূরে রাখি নাই আমাকে খাওয়ানকে আসতে পার